লুক অ্যাট দিস ভিউ, পুরো বরফে ঢেকে আছে। আমরা ওইখানে যাব, দুদিকে দুটো বরফ নিয়ে আমি এখন পর্বত অতিক্রম করছি। চলো, অসাধারণ ফিলিংস, ওয়াও ওয়াও লাগছে নিজেকে, গড়াগড়ি খাচ্ছি, জানি না আমার ওদিকে চলিয়ে পড়ে যাবো কিনা। দেখ লুক অ্যাট দিস ভিউ, দেখ 360 ভিউ, অসাধারণ ভিউ। এই ভিউর জন্য আমার সিকিম আসা। গুড মর্নিং ফ্রম পদ্মাচেন। তো আমরা এখানে নাইট স্টে করার পর আজকে সকালবেলা উঠেছি, যদিও আমরা যে কোনো ট্যুরেই যাই না কেন, সো উই আর অলওয়েজ লেট। তো আমাদের প্ল্যান ছিল 5:30 উঠে এখানে, যে পরিবেশটা এখন তো আকাশটা যথেষ্ট পরিষ্কার, যেটা সব থেকে খুশির খবর এবং আনন্দের খবর। তো জানি না উপরের দিকে কতটা কি যেতে পারবো, বাট এখান থেকে যে মানে যে ক্লিয়ার আকাশটা আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাজ পার গুগল, তো সেটাই আছে। তো যাই হোক, দেরি হয়েছে, বেটার লেট দ্যান নেভার। তো উঠে আমরা একটু ছাদে যাব, বাট চলো গিয়ে তোমাদের সাথে এখান থেকে ভিডিও করছি। তার আগে চলো ব্যালকনি থেকে তোমাদেরকে ভিডিও এখানকার যে ভিউ সেটা দেখাই, তারপরে আমি ছাদে যাচ্ছি, এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা করছি। তো আমরা মেঘেদের থেকেও উপরে আছি দেখে মনে হচ্ছে। তো চলো এবার ছাদে গিয়ে ছাদের থেকে ভিডিও করছি। তো ঘুম থেকে উঠে আমরা ছাদে এসেছি টেরেসে। তো এখান থেকে এসেছি এই কারণেই যে সকালবেলার যে পদ্মাচেন থেকে যে ভিউ সেটা তোমাদেরকে শেয়ার করব। তো পেছনে দেখো, পেছনটা হচ্ছে পুরো ঝাউয়ের যে ধাপ ধাপ করে ঝাউ গাছগুলো নেমেছে। তো আর উপরে হচ্ছে জুলুক, এখান থেকে 10 কিলোমিটার উপরে হচ্ছে জুলুক। বাট উপরে সেরমভাবে স্নোফল হয়নি এই দিক সাইডটা, বাট ওই সাইডে একটা পাহাড়ে চূড়া আছে, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই গাছের মাথার উপর দিয়ে দেখ একটা পুরো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, যেটা পুরোটাই হচ্ছে বরফে ঢেকে গেছে। আর তারপর তোমরা যদি আরেকটু ক্যামেরাটা বাঁ সাইডে প্যান করি, তো এখানে দেখো পুরো মেঘেদের যে লেয়ারে থাকে তার উপরের লেয়ার থেকে আমরা মেঘেদেরকে দেখছি। জাস্ট তুলোর মতো পেঁজা পেঁজা মেঘ ভেসে বেড়াচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে, একটা আইস মুনিং ভিউ। তো তোমাদেরকে পুরো 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি, জাস্ট তোমরা দেখো পুরো 360 ডিগ্রি ওভারঅল। আর এটাই আমরা এক্সপেক্ট করছিলাম যে ব্রাইট সানি মর্নিং, যে পাহাড়ের চূড়া দিয়ে সূর্যের আলোটা এসে নিচে পড়বে। তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট তোমরা ফিল করো। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে লাগেজটা প্যাক করে নিলাম। তো এখন ঘড়ির কাঁটা 8টা বাজে, তো উপরে যাব, উপরে তো ক্লিয়ার আছে আপাতত, তো ফোরকাস্ট দেখাচ্ছে 2-3 ঘন্টা পর আবার বৃষ্টি নামবে, যত তারা খালে যতক্ষণ অব্দি উপরে যাবে। তো জানি না হঠাৎ করে কেন সাফোকেশন হচ্ছে, তো দেখা যাক কতদূর কী যেতে পারি। তো চলো সাথে থাকো এবং সঙ্গে থাকো সেলানিয়ান সার্কেলের কিছু অ্যাডভেঞ্চার আরও আসতে চলেছে চ্যানেলে। তো এই হোমস্টেতে যদি কেউ আসতে চাও, তো আমার ডিসক্রিপশানে এনাদের নাম্বার দেওয়া আছে, আর তো তোমরা চাইলেই কথা বলে আসতে পারো এনাদের সাথে, এনাদের পার্সোনাল গাড়িও আছে। তো ইয়ে আন্টি হে, ইয়ে ওনার হে হোমস্টেটা, ঠিক হ্যাঁ আন্টি, ফির আয়েঙ্গে হাম লোক, ঠিক হ্যাঁ চলতে হ্যাঁ। তো দেখো আমরা পদ্মাচেন থেকে জাস্ট এখন বেরোচ্ছি, আমরা উপরের দিকে উঠবো। তার আগে আমরা যেখানটা ছিলাম সেই জায়গাটা হচ্ছে ওয়েলকাম টু ক্লিনেস্ট ভিলেজ পদ্মাচেন। তো এখানে ম্যাপটা দেওয়া আছে, আমরা এখান থেকে জুলুকে যাব, তারপর আগে ইকো নেচার পার্ক এবং যা যা আছে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা ছিলাম হচ্ছে ঠিক এইখান থেকে জাস্ট উপরের দিকে একটু উঠলেই সামনে হচ্ছে আমাদের হোমস্টেটা ছিল। তো আর বেশি কথা বাড়াবো না, তো এখানে ভিডিওটা করলাম যেটা হচ্ছে এটা ক্লিনেস্ট ভিলেজ ইন্ডিয়ার মধ্যে। তো চলো আমি উপরে যাই, উপরে আস্তে আস্তে উঠতে উঠতে তোমাদের সাথে সিনিক বিউটিগুলো শেয়ার করব। চল, তো উপরে অলরেডি মেঘ নীল আকাশ দেখলেও তো ফোরকাস্ট অনুযায়ী আরও 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে, অলরেডি মেঘের আনাগোনা শুরু হয়েছে। তো আমি বেশি সময় নষ্ট এখানে না করে জাস্ট উপরে ওঠার চেষ্টা করি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা পদ্মাচেন থেকে জাস্ট উপরে উঠতে শুরু করেছি, আমি জানি না হঠাৎ করে আমার এখানে সাফোকেশন হচ্ছে। তো এখান থেকে জুলুক 10 কিলোমিটার বাকি, তো উঠো আমাদের সাথে, আরও কিছু এক্সাইটিং সিনিক বিউটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর যথেষ্ট এখন ক্লিয়ার আকাশ আছে, এই ক্লিয়ার আকাশ আমাদের যতটুকু সম্ভব উপরে চলে যাই সেটাই ভালো। তো জাস্ট তোমরা সিনিক বিউটিটা এনজয় করো। তো আমরা যত উপরের দিকে উঠছি তত আমাদের হাতটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, এখনো কিছুই হয়তো আমরা
আসেনি দূরে, বাট তাও অলরেডি ফিল কোল্ড। এবং এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কালকে তোমাদের এখান থেকে আমি ভিডিও করেছিলাম, তো আমার প্রিভিয়াস ভিডিও তো তোমরা দেখতে পাবে, তো জাস্ট এখান থেকে জাস্ট ভিডিও দেখো। তোমরা জাস্ট যে তোমাদেরকে আজকে সব কিছু শেয়ার করবো, জিগজ্যাগ রোড ভিউ, থাম্বি ভিউ পয়েন্ট, এছাড়াও এখানে অনেকগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নেচার পার্ক আছে, সেগুলো আমরা কভার করার চেষ্টা করবো। যা সামনেটা দেখো, এরকম ঝাউয়ের মানে পাদদেশ দিয়ে বাইক চালাতে একটা অন্যরকম লাগবে, তোমরা যা সেটা ফিল করো। আর যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, এবং কে কে এই মুহূর্তে জুলুকে আছো তারা কমেন্ট করে জানিও। ভাই মাঝে মাঝে একটু করিস, ভাই মাঝে মাঝে একটু তোর করিস, জাস্ট তোমরা বাঁ দিকটা লক্ষ্য করবে, বুঝলে? আমরা যখন যাচ্ছি জাস্ট বাঁ দিক, লেফট সাইডটা তোমরা লক্ষ্য করবে। শুনে এখনো অব্দি যা খবর আছে তাতে উপরের দিকে খোলা আছে, আমি জানি না কতটা কি খোলা আছে বা না আছে। তো এখানে প্রায় বেশ খানিকটা রাস্তা অফ রোডিং আছে, সেগুলোতে খুব ধীরে ধীরে বাইক চালাতে হবে, কারণ এমনিতেই বৃষ্টির জন্য স্কিড করছে গাড়ির চাকা। তারপর এরকম অফ রোডিং বেশ অনেকটাই অফ রোডিং আছে, গাড়ির চাকা টেনে নিচ্ছে নিচের দিকে, বাট অনেকটা রাস্তায় অফ রোডিং আছে। তো অনেকটা বাইক চালানোর পর আমরা উপরে সেই বরফের চূড়া দেখতে পেয়েছি, আমরা ওখানে যাবো, বাট রাস্তাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, জুম করে দেখানোর চেষ্টা করছি। বেশ খানিকটা অফ রোডিংয়ের পর আমরা একটা ভালো জায়গা এখনও অবধি পাইনি, বাট ওই যে ভিউ ওটা আমরা পেয়েছি, তো ওখানে যাচ্ছি আমরা। তো আমরা এই মুহূর্তে জুলুকে যাওয়ার পথে একটা রাস্তায় দাঁড়িয়েছি, আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা সিংহ দেখা যাচ্ছে। তো দেখো বরফে ঢাকা দূরে যেটা, সেটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটি চূড়া। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য দাঁড়িয়েছি, জাস্ট দেখো। আর উপরেও এদিকে দেখলাম জুলুকে বরফ পড়েছে। তো চলো আস্তে আস্তে, বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ মেন রোডে মেন জায়গায় আমাদের পৌঁছে দেওয়া। তো আমরা এই মুহূর্তে জুলুক থেকে 3 কিলোমিটার দূরে আছি, আর একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে কাঞ্চনজঙ্ঘা তার সাথে নিচে যে রাস্তা দিয়ে এলাম সেটা শেয়ার করছি। পুরো নিচের এই রাস্তা দিয়ে আমরা এসে, রাস্তাটা দেখা যাচ্ছে না এখন। তো জাস্ট ভ্যালিটা তোমরা খেয়াল করো, তো আমরা একবারে নিচ থেকে এই ভ্যালি দিয়ে উপরে এসেছি, অনেকটা অফরোডিং অফরোডিং আছে। আর ওদিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখো সেরা, পুরো তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার একটি শিরা, একটি সিংহ দেখা যাচ্ছে। যে যাই হোক বাইক চালাতে হচ্ছে, তার মধ্যে কথার একটু এদিক ওদিক ওয়ার্ড হবে, তো ভুল ত্রুটি মার্জনীয়। চলো কথা না বাড়িয়ে চলো আমরা যাই। তো আমরা যেটা ভয় করছিলাম ঠিক সেটাই হচ্ছে, নীল আকাশ ছিল, হঠাৎ করে মেঘ চলে আসে, আর সামনে জাস্ট ভিউটা দেখো, লুক অ্যাট দিস ভিউ, পুরো বরফে ঢেকে আছে। আমরা ওইখানে যাবো, সামনে যেটা দেখা যাচ্ছে সেটা খুব সম্ভবত জুলুক, সে জুলুক আমার উপরেরটা হচ্ছে আরও অনেকটা উঁচুতে। তো দেখি কত দূর আমাদেরকে যেতে দেয়। তো আমরা একেবারে এই দিকটা যতটা দূর উপরে যাওয়া যায়, যে জিগজ্যাগ রোড শুরু উপর থেকেই হয়েছে, তো আমরা একবার ওখান থেকে গিয়ে পুরো ওভারঅল যে জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্ট, যেটার জন্য এতটা অফরোডিং, এতটা পায়ে পুরো কাদা মাখা অবস্থায় যেন মাঠে চাষার মতো কাজ করতে গেছি এরকম ব্যাপার, যেন ফুটবল গ্রাউন্ড থেকে ফিরছি, তো সেই সবের জন্যই এতটা দূর বাইক চালিয়ে আসা। তো তোমাদের সামনে শুধু শেয়ার করার জন্য যে চলেছি, এইটাই হচ্ছে জুলুক, যে একটা ছোট্ট গ্রাম। তো আমরা উপরে যাবো, তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে জুলুক যে গ্রাম সেইটা। তো এখানে অনেক হোমস্টে আছে, আমাদের এখানে থাকার প্ল্যান ছিল কিন্তু যথারীতি আমরা নিচে থেকে গেছিলাম কালকে। তো আমরা উপরে উঠছি আস্তে আস্তে, তো জাস্ট উপরটা দেখো পুরো সে সিংহটা দেখা যাচ্ছিল, ওটা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, জানি না কতটা দূর বাইক চালাতে পারবো। উপর থেকে একটা গাড়ি আসছে দেখা, দুটো গাড়ি আসছে দেখা যাচ্ছে। তো কুকুর এখনো 29 কিলোমিটার বাকি, তো জাস্ট ওই ব্রেনটাতে শার্প ব্রেন ছিল, আমি একটু শার্প অ্যাঙ্গেলে ব্রেন নিতে গিয়েছিলাম, জাস্ট ভরকে গিয়েছিল টাকাটা,
তো আমরা জিগজ্যাগ যে ভিউ পয়েন্ট, জিগজ্যাগ ডট ভিউ পয়েন্ট, তার কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে নিচে উপত্যকাটা দেখে মনে হচ্ছে যেন আমরা পুরো পৃথিবীর ছাদে চলে এসেছি। তো সেটাই আমাদের সাথে তোমাদের জন্য শেয়ার করছি আমি। দেখো মেঘ চলে আসছে, আমি জানি না উপর থেকে টুরিস্টরা নামতে শুরু করেছে আর আমরা উঠছি, তো সেটাই দেখার বিষয় এখন। হ্যাঁ কি বল, এই সাইডে দাঁড়ানো যাবে ভাই, এখানে না এখানে বেন্ডে দাঁড়াতে পারবো গাড়ি নাড়তে। তো জাস্ট নিচ থেকে ভ্যালিটা দেখো, যে জিগজ্যাগ রোড দিয়ে আমরা এলাম সেটা দেখাচ্ছি তোমাদের সাথে। কতটা কি বাইক চালানোর সাথে সাথে পসিবল আমি জানি না। এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, জাস্ট দেখো তোমরা সেই ব্রিজের মধ্যে দিয়ে চালাচ্ছি। এক মনে হচ্ছে এক পাহাড় থেকে আর এক পাহাড়, এতটা উঁচুতে আমি একটা দাঁড়িয়ে তোমাদের জাস্ট দেখো মেঘ চলে এসছে, নিচে আর কিছুই ভিজুয়ালাইজ হচ্ছে না। আমি একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করবো, তার আগে উপরে উঠি একটু খানিকটা। তো আমরা একেবারে জিগজ্যাগ রোডের যে ভিউ পয়েন্ট সেখানে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে, আমার হাত পুরো স্টিফ হয়ে গেছে, কারণ আমি গ্লাভসটা পরে বাইক চালাচ্ছিলাম না, তো এবার গ্লাভস পরতেই হবে। তো যারা ওইখানটা তুমি খেয়াল করে দেখো, দেখো কালকে রাত্রে যে স্নোফল হয়েছে সেই বরফ দেখা যাচ্ছে ওখানে। আর যে নিচে যেই রাস্তা দিয়ে আমরা এলাম, যে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, সেটা দেখো আমাদের সাথে আরও কিছু গাড়ি উঠছে, জাস্ট ভিউ পয়েন্টটা তোমরা খেয়াল করো, তোমার সাথে জুম করে। আর ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জুলুক, তো আমরা ওইখান থেকে ক্রস করে এসেছি। জাস্ট অসাধারণ ভিউ, এই ভিউর জন্য এতটা কষ্ট করা যেতেই পারে। রাস্তায় অফরোডিং অনেকটা আছে, এই সময় যারা আসবে তারা খুব সাবধানে বাইক চালাবে। আমরা আরও উপরে উঠবো, কতটা উঠতে দেবে আমি জানি না, পসিবল যতটা সম্ভব আমি আমার চেষ্টা করবো 100% দেওয়ার। শুধু জাস্ট ওভারঅল ভিউটা দেখো, একটা তোমাদের সাথে সিনেমাটিক ভিউ আমি দিই। তো জাস্ট মানে এতটা উপরে 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 উঠেছি, কিন্তু জাস্ট এখনও দেখো এখান থেকে জল পড়ছে, বাট এখানে বরফটা যে আছে এটা আমার মানে অ্যাকচুয়ালি ইট মানিউর থিং। এতটা উপরে উঠে বরফ পাবো এটা এক্সপেক্ট করেছিলাম, সত্যি বরফ। আরও উপরে উঠি, আরও অনেক কিছু ভিউ তোমার সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি কথা না বলে যাওয়া যাক। পুরো যে স্নোফল হয়েছে, আরও স্টিপ বরফে আমরা যাচ্ছি, বাট সিকিমে আসা সার্থক আপাতত। আসল জায়গা যেতে পারবো কিনা জানি না, তাও বরফে তুষারপাত হয়েছে, বরফে দেখা পেয়েছি এটাই অনেক। পুরো মেঘ চলে এসছে, সালা ওয়েদার। আর বাঁ দিকটা তোমরা খেয়াল করো, জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। তো আমরা আরো উপরের দিকে উঠছি, জাস্ট ডান সাইড বাঁ সাইড খেয়াল করো, পুরো ভ্যালিটা হচ্ছে বরফে ঢাকা। স্নোফলের মধ্যে দিয়ে চালাচ্ছি বাইক, আর সামনে পুরো মেঘ চলে আসছে, জানো মেঘের মধ্যে দিয়ে ভেদ করে চলেছে। আর সাইড গুলো জাস্ট খেয়াল করো, লুক এট দিস ভিউ, লুক এট দিস ভিউ, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানে আমি দাঁড়িয়ে ভিডিও করবো না, তার কারণ হচ্ছে আরো স্টিপ বরফ যেখানে আছে সেখানে যাবো। রাস্তায় বরফের পুরো পুরো বরফে ঢাকা রাস্তার মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, জাস্ট লুক এট দিস ভিউ। আমরা কিছুটা আগেই দাঁড়িয়েছিলাম, যার জন্য আমি এখানে আর দাঁড়াবো না, তো উপরে উঠবো আরো। জাস্ট অসাধারণ লাগছে আমার নিজেকে, তোমাদের কিরকম লাগছে তোমরা জানাও। পুরো বরফের মধ্যে দিয়ে বাইক চালাতে হচ্ছে, জাস্ট লুক এট দিস ভিউ বন্ধুরা, তোমরা দেখো শুধু ভিউটা। তো যদি রোদ ওঠে এটা আরো অনেকটা উপরে উঠতে হবে, আমি জানি না কতটা দূর, আর্মি অ্যালাউ করি না আমাদেরকে ওঠার জন্য। লুক এট দিস ভিউ, লুক এট দিস ভিউ গাইস, আমি খুবই এক্সাইটেড, হয়তো অনেক কথা বলে ফেলছি, বাট কিছু করার নেই। যার সামনেটা খেয়াল করো, যতটা কাছে যাবো শুধু খেয়াল করো তোমরা। তো আমরা জিগজ্যাগ রোডের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, আর পুরো জিগজ্যাগ রোডটা হচ্ছে বরফে ঢাকা, মানে দুপাশে শুধু মাঝখান দিয়ে বরফ, তো ঢাকা রাস্তার দুপাশে বরফ। তো জাস্ট তো আমরা ওল সিগ রুটের মধ্যে দিয়ে, ওইটা ওল সিগ রুটে আছি আমরা, হয়তো কথা স্পষ্ট আসবে না, কারণ বাইক চালাতে হচ্ছে, তার উপরে এরকম টেম্পারেচার মাইনাসে রান করছে এখন। যাক আমি জানি না ভাগ্য কতটা ফেভার করবে, ভগবান আমাদের সহায় হবে কি না, আমরা আরও উপরে উঠতে পারি কি দেখা যাক। আর জাস্ট চলো, দুপাশে বরফ, তার মাঝখান দিয়ে বাইক চালিয়ে উপরে উঠছি।
আমরা যেহেতু অনেকটা সকাল সকাল এসেছি তাই জন্য অতটা টুরিস্ট নেই, বাট লুমথুম এখন 8 কিলোমিটার দূরে আছে আমাদের থেকে। তো এটা হচ্ছে ওল্ড টিবেটিয়ান সিল্ক রুট, যার মধ্যে দিয়ে আমি এখন চলেছি। জাস্ট দুপাশটা তোমরা খেয়াল করো, পুরো ট্যুর আমাদের সাকসেস হবে কিনা জানি না, বাট ঠিক আছে, আলটিমেট তো বরফের মাঝখান দিয়ে বাইক চালাতে পারছি। তো যত আমরা উপরে উঠছি তত বরফের ডেন্সিটিটা বাড়ছে, জানি না আর কতটা দূর উঠতে পারবো উপরে, বাট চেষ্টা করবো। আমি কিছুটা দূর পর্যন্ত ভিজুয়ালাইজ করতে পারছি না, একটু রোদ হলে বেটার হতো, বাট কিছু করার নেই, প্রকৃতির সাথে আমরা কিছুই করতে পারবো না, বরফের ডেন্সিটিটা আরো পুরো বাড়ছে, মানে গতকাল যে এখানে পুরো রাস্তাটা বরফ আর পৃথিবীতে ছিল সেটা বোঝা যাচ্ছে, মাঝখানে বরফ আর দুপাশে হয়তো গাড়ির চাকা বা বাইকের চাকা গিয়ে রাস্তা হয়েছে, তো মাঝখানটা পুরোটাই বরফ, পুরো রাস্তাটাই হয়তো বরফে ঢেকে গিয়েছিল, তা সেটা হলে বাইক চালানো ইজ টু ডিফিকাল্ট, পসিবলই হতো না। আমার একবারই বরফের চাকা একটু উঠেছে, তাতে আমার বাইক স্কিড করেছে, আর আমি তো অ্যান্টি ফগ লাগানো সত্ত্বেও আমার গ্লাস, হেলমেটের গ্লাস হচ্ছে ফগ চলে আসছে, আর আমি জানি না কীভাবে কী ভিডিও করবো, বা চলো চেষ্টা করে যাচ্ছি উপরে ওঠার, দেখি আমাদেরকে কতটা অ্যালাউ করে আর্মি, কারণ আমাদের আগে পেছনে আপাতত কোনো গাড়ি এখনও অবধি দেখতে পাচ্ছি না। তো আগে আর যেতে দিচ্ছে না, কারণ আগে হচ্ছে স্নোফল হচ্ছে, তো আমাদের আগে অনেক গাড়ি আছে, জাস্ট ঘুরিয়ে দেখাতে বলবো, অনেক পর্যটক এখানে আটকে গেছে, আমি জানি না কতটা দূর এগোতে দেবে। তো জাস্ট দেখো, জাস্ট অসাধারণ ভিউ, আমি তো বসে পড়েছি, আই স্মুদিং ব্যাপার আর মানি অর্থিং ব্যাপার, তো এরকম রাস্তার পাশে বসে তো ভিডিও বানতে কে বস, চলো তোমার সাথে পুরোটা দেখাই, একটা পাহাড় বরফে তুলবো পাচ্ছি না, এটা আমি বাড়ি নিয়ে যাবো, এসবের জন্যই আসা বাবা সিকিম, ঠিক আছে। তো চলো, দু কাঁধে দুটো তুলতে হবে, দুদিকে দুটো বরফ নিয়ে আমি এখন পর্বত অতিক্রম করছি, চলো। বাট এখানে এতটা ডিগ্রি টেম্পারেচার বোঝা যাচ্ছে না, কারণ জানি না কতটা কি যেতে দেবে আমাদের, এখানে আটকে দিয়েছে গাড়ি। তো একটু ব্যাক ক্যামেরা করে তোমার সাথে ভিডিও করে দেখাচ্ছি, জাস্ট অনেক পর্যটক এখানে এখান থেকে আর মনে হচ্ছে আমাদের উপরে উঠতে দেবে, তো কিছু করার নেই, ব্যাড লাক আমাদের, যদি উঠতে দেয় তো আবার উপরে ভিডিও করবো, বাট এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে সেখানটা ভিডিও করছি। জাস্ট দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ, মাইনাসে দাঁড়িয়েও আমি ক্যাপ খুলে ফেলেছি, সব কিছু খুলে ফেলেছি, কারণ আমার একটুও গরম লাগছে না, এই ঠান্ডা লাগছে না, সরি 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 টু সে, বাট এরকমভাবে বরফের ওপর বসে ভিডিও করতে জাস্ট অসাধারণ লাগছে। তো সামনে যেহেতু স্নোফল হচ্ছে, তো সব ট্যুরিস্টদের আটকে দিয়েছে, তো গাড়িগুলো দেখো এখানে আছে, আর আমি একটু সামনের দিকে যাচ্ছি, তো যেহেতু সামনে আর জিতে দিচ্ছে না, তো কিছু করার নেই, হয়তো আমরা উপরের দিকে উঠতে পারবো না, লুংথাং ভিউ পয়েন্ট সব কিছু বন্ধ। জাস্ট দেখো এখান থেকে গাড়ি ঘুরিয়ে দিয়ে, তো এর আগে আর যেতে দিচ্ছে না, তো আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে, হয়তো আর্মি এখানে আটকে দিয়েছে, কিছু করার নেই।
ভিডিও নে, ভিডিও নে আমাদের হাতে। তো এর আগে আর যেতে দিচ্ছে না, আমি যেখানে আর্মি আটকে দিয়েছে সেই পর্যন্ত আমি এসেছি। তো এর আগে যাওয়া পসিবল না, তো হয়তো আমাদের নাথুল্লা ছাঙ্গু ওগুলো কোনোভাবেই পসিবল হবে না। যাওয়ার চেষ্টা করবো, রুট ম্যাপটা চেঞ্জ করে যদি আবার গ্যাংটক হয়ে আমরা 15 মাইলে ছাঙ্গু যেতে পারি, বাট জানি না পসিবল কি না। তো এখান থেকে আর্মি আর যেতে দিচ্ছে না, যার সময় ব্যাক ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে 11,200 ফিট উপরে, আর এর উপরে যেতে দিচ্ছে না কারণ উপরে স্নোফল হচ্ছে। তো এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, তো সেই থাম্বি ভিউ পয়েন্টের কাছে এসছে, এখান থেকে যেতে দিচ্ছে না। বাট চলো জাস্ট লুক অ্যাট দিস ভিউ, সমস্ত পর্যটক এখানে আটকে গেছে, কোনো কিছু করার নেই, তো এই স্লিপও করে গেছে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস। সো হ্যাঁ, সো তোমাদেরকে যেন বললাম যে 11,200 ফিট এবং থাম্বি ভিউ পয়েন্টে এসে আমাদের আটকে দিয়েছে, আর কোনো কিছু পসিবল না। বাট তাও এসছি যখন, তো ভিডিও বানতে হয় বস, জাস্ট চলো শেয়ার করছি ব্যাপারটা তোমাদের সাথে। আর সমস্ত গাড়ি একে একে আটকে গেছে, তো যতজনকেই দেখলাম বেশিরভাগই বাঙালি। অ্যাকচুয়ালি সবাই ভেবেছিলো এই সময় হয়তো সিকিম, আরে আমাদের বাইকটা ওখানে আটকে দিয়েছে, যা ওখানে যা থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত যা ওই পর্যন্ত যেতে দিচ্ছে। সো এই বি ফর বেঙ্গলি ওনার এবং তার বোন, তো এদের সাথেও দেখা হয়েছে, আমার গতকালই দেখা হয়েছিল পদ্মা সেনে। বাট চলো এখানে ওদের সাথে দেখা হয়ে গেল, এর উপর যেতে দিচ্ছে না। তো এই থাম্বি ভিউ পয়েন্টটি লাস্ট, তো এর উপর আমাদের ব্যাক করতে হচ্ছে। একে একে সমস্ত পর্যটকের ওরা ব্যাক করে গেছে অলরেডি, তো নিচের দিকে নামবে। তো আমি আর বেশি এখানে সময় নষ্ট না করে, যেহেতু নামতে হবে তো আগে থেকেই নামতে হবে, কারণ ওপর সবসময় নেই কোনো। যদি আমরা উল্টো দিক দিয়ে ঘিরে ফিরে 15 মাইল হয়ে আমরা ছাঙ্গু যেতে পারি, তো চেষ্টা করবো, যেহেতু আমাদের আজকে পাস করা আছে সব কিছু। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। একটা কিউট বাচ্চাকে দেখো, তো বরফ সবাইকে আকর্ষণ করে, তো সবাই মনটা একটু কষ্টকর, বাট কিছু করার নেই, মেনে নিতে হবে, প্রকৃতির সাথে আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা চলো জাস্ট লুক অ্যাট দিস ভিউ। সো ই ক্যান গো নাথাং ভ্যালি, নাথুলা কোথাও আমরা যেতে পারবো না, কারণ এখানে সমস্ত রাস্তা ব্লক আছে। তো আমাদেরকে নিচের দিকে নামতে হবে, এখন কখন নিচের দিকে নামতে পারবো সেটা আমি জানি না। বাট তাও কারণ যেহেতু আমাদের পাস আছে, তো আমরা চেষ্টা করবো 15 মাইল হয়ে ছাঙ্গু যাওয়ার, একবার যত তাড়াতাড়ি এখান থেকে নামতে হবে তত তাড়াতাড়ি ভালো। চলো বরফ দেখলে নিজেকে সামলাতে পারি না, বরফের মধ্যে ভিডিও করছি, জাস্ট দেখো জাস্ট পেছনটা জাস্ট দেখো। সো দেখো এরকম ভাবে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে নিচে যাওয়ার জন্য। তো আমাদের গাড়ির পেছনে অনেকগুলো গাড়ি এসে গেছে, তো আমরা সাইড দিয়ে যেতে পারবো না, অপেক্ষা করতে হবে যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে। তো এই হচ্ছে বরফের অ্যাডভান্টেজ, যেটার জন্য আমরা পয়সা খরচ করে আসি, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ অনেক, বাট এক্সপেক্ট করছিলাম বরফ, এতটাও এক্সপেক্ট করিনি, যেখানে আমাদের ট্যুরের হাফ প্ল্যান ক্যান্সেল করতে হবে। সো আমার বাইক সাইড করে দিয়েছে, আমি জানি না কী করে ব্যাক করবো এরপর। সো এরপর নিচে ব্যাক করতে হবে, জাস্ট এখান থেকে নিচে কিছু দেখা যাচ্ছে না, আমাদের গাড়ি ব্যাক করে এখান থেকে আমাদের ব্যাক করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের গাড়ি। তো তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে ব্যাক করতে হলো, তো আমি আমার ক্যামেরায় বেশি চার্জ নেই, ওই জন্য যে দাদাগুলো ছিল ওখানে প্রত্যেকেই গাড়ি ছিল, সবাইকে বললাম যে একটু সরাতে, তো ম্যানেজ করে এসেছি। তো নিচে নামতে হচ্ছে, আমাদের প্ল্যানে কিছু কাটছাঁট হয়েছে, তো আমি ভিডিও যেতে যেতে বলবো।
তার আগে রাস্তার মাঝখানে এরকম বরফ দেখে তোমার শুয়ে পড়তে ইচ্ছা করছে, জাস্ট অসাধারণ ফিলিংস, ওয়া ওয়াও লাগছে স্যার নিজেকে। আমি জানি না মানে এখানে গড়াগড়ি খাচ্ছি একটু, আমি স্পিচলেস, আমার কোনো কথা নেই। তো ঠিক আছে, নাথুলা যেতে পারিনি, থাঙ্গু যেতে পারিনি, প্ল্যান ক্যান্সেল, বাট ওল্ড সিল্লি রুটে এসে থাম্বি ভিউ পয়েন্টে এসে মারাত্মক পরিমাণে বরফ পেয়েছি, মারাত্মক পরিমাণে মারাত্মক পরিমাণে স্নোফল হয়েছে। চলো, কারণ ব্যাক করতে গাড়ি আমাদেরকে ফিরতে হবে, তো আর বেশি কথা বলবো না, চলো যেতে যেতে ভিডিও করছি। তো আমার একটা গ্লাভস পরে গেছে, আমি গ্লাভস পরে নিই কিন্তু কিছু করার নেই, এতটাই টেম্পারেচার। সো গ্লাভস আমাকে ডান হাতে তা করতে হয়েছে, আমার বাম হাতে গ্লাভস পরে গেছে বলে আমি খুঁজে পাচ্ছি না। যাক, ওল্ড সিল্ক রুটে এসে স্নোফল তো উপরে মারাত্মক পরিমাণে হচ্ছে, থাম্বি ভিউ পয়েন্ট থেকে যেতে দিচ্ছে না, আর কিছু করার নেই, উই হ্যাভ টু ব্যাক অ্যান্ড উই হ্যাভ টু প্ল্যান অ্যানাদার চেঞ্জ। আর চলো, ওল্ড সিল্ক রুট থাম্বি ভিউ পয়েন্ট ইজ এক কথায় অসাম। সো অনেক গাড়িও আসছে আগে, কিন্তু যাওয়ার কোনো অপশান নেই, সো কিছু অপশান নেই, কারণ যেতে দেবে না। যাই হোক না, যতটা সম্ভব আমি পসিবিলি লোকেদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যাতে ওরা না যায়, কারণ উপরে গাড়ি অনেক লাইন পড়ে গেছে, আমরা কোনো রকমে ম্যানেজ করে নিচের দিকে নামছি যাতে আমরা অন্য ভিডিও করতে পারি, যে বরফের বরফের স্বাদ আমরা পেয়েছি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস, জাস্ট অসাধারণ লাগছে। এবং যে স্নোফলের জন্য আমি সিকিম এসেছিলাম, যে আমার ডাইট ছিল, জাস্ট উপরে দেখো, যদি আমরা যেতে পারতাম এই পুরোটা উপর দিয়ে যেতে পারতাম আমরা, না আমরা যে গাড়ির লাইনগুলো দেখো, লুক অ্যাট দিস ভিউ গাইস, লুক অ্যাট দিস ভিউ। আমি গাড়িটা এক মিনিটের জন্য হোল্ড করলাম, জাস্ট আমরা টপ আপে ফিরছিলাম, থাম্বি ভিউ পয়েন্ট হচ্ছে কনে, জাস্ট গাড়ির লাইন লেগে গেছে। তো ওখান থেকে যত থামবে আমরা নিচে নামার চেষ্টা করছি, কারণ আগে গিয়ে কোনো লাভ নেই, তাই আমরা চ্যালেঞ্জ উঠছি। বাট জাস্ট লুক অ্যাট দিস ভিউ, জাস্ট 360 ডিগ্রি অসাধারণ ভিউ। তো এই ভিউর জন্যে আমার সিকিম আসা, সো আমি খুব এক্সাইটেড, বাট স্বাভাবিক এক্সাইটেড হওয়াটাই তো, বাঙালি চায় তুষারপাত, বাঙালি চায় বরফ, বাঙালি চায় অ্যাডভেঞ্চার। সো আমাদের সেলানিয়ান সাইকেল গোয়িং টু অ্যাডভেঞ্চার, বাট কিছু করার নেই, অনেকে যাচ্ছে, বারণ করছি তারা কেউ শুনছে না, তো যারা শুনবে তাদের ভালো, যারা শুনবে না তাদের জন্য আরও ভালো, একটু পর থেকে হয়তো ওদেরকে ব্যাক করতে হবে। তো তো বরফে ঢাকা ওল্ড সিল্ক রুটটা জাস্ট দেখো, পুরো রাস্তাটা হচ্ছে বরফে ঢেকে গেছে, যেটাই তোমার সাথে করছি, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। তো আমি নিচে এসে এরকমভাবে তোমার সাথে ভিডিও করবো, কারণ দেখো গাইস আমরা ভিডিও করতে এসেছি, আমরা এখানে ঘরে বসে থাকার জন্য নয়। তো একটা প্ল্যান ক্যান্সেল হলে অন্য আর একটা প্ল্যান আমাদের জন্য প্ল্যান বি হলো, সেটি একটা প্ল্যান বি প্ল্যান সি। সো আমাদের প্ল্যান এ সাকসেসফুল না হলে প্ল্যান বি, প্ল্যান বি সাকসেসফুল না হলে প্ল্যান সি। সো উই হ্যাভ টু গো প্ল্যান সি। সো হোয়াট এভার তোমরা দেখতে থাকো, আমরা বেশ একটা অ্যামাজিং অ্যাডভেঞ্চার মূলক, জাস্ট স্নো আসছে, স্নোফল উপরে হচ্ছে, তো যে কোনো মুহূর্তে নিচেও হতে পারে, তাই জন্য আমি বেশি অপেক্ষা না করে নিচে নেমে যাবো। সেটাই তোমরা ওই ফিল্মের মধ্যে যা, জাস্ট উপরে দেখো, যেখানে তোমাদেরকে গাড়িগুলো দেখাচ্ছে আর কি দেখা যাচ্ছে না, মাঝে মাঝে আমি দাঁড়াবো, কারণ যেহেতু আমাদের আগে আপাতত কোনো গাড়ি নেই, তো আমরা চেষ্টা করবো বরফের মধ্যে নিজেকে মিলিয়ে দেওয়ার। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। সো কুকু আমরা যেতে পারলাম না, নাথাং ভ্যালি যেতে পারলাম না, প্ল্যান ছিল পুরো উপর থেকে নিচে নামার, সেটা প্ল্যান এ, বাট প্ল্যান বি কাজে দেয়নি আমাদের, প্ল্যান বি ছিল নিচ দিয়ে বিয়ে উপরে যাওয়ার, সেটাও পসিবল না। সো প্ল্যান সি, সেটা দেখতে থাকো কি হচ্ছে, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আমি জানি না আমার ভয়েস কতটা হিয়ারেবল হচ্ছে, আমার এক হাতে গ্লাভস নেই, গ্লাভস পড়ে গেছে, তো এক হাতে গ্লাভস আছে, বাট কিছু করার নেই, আমাদেরকে চালাতেই হবে গাই। আর সো যাক দেখতে থাকো, আমি খুবই এক্সাইটেড, কারণ আমাদের সেলানিয়ান সার্কেলে তো প্রথম বড় ট্রিপ ছিল, প্রথম বাইক ট্রিপ ইন ওল্ড সিল্ক রুট, এবং অ্যানাদার আমরা চেয়েছিলাম। যা নেই সাকতে উপর, তো যাই হোক, কিছু আমি লোকেদেরকে বারণ করবো, কারণ বেশি উপরে উঠে কোনো লাভ নেই, এখানেও যা বড় উপরে তো স্টিপ বরফ আছে, থাম্বি ভিউ পয়েন্ট আছে, তো যে কার উঠলে কষ্টটা বেশি হবে, তার থেকে নিচ থেকে যদি অন্য কোনো রুটটা ফলো করে ওনারা বেটার হবে, তাই জন্য বারণ করবো, তো তোমরাও সেটা দেখতে থাকবে। আর আমার মানে আমার ভিডিও আমার ক্যামেরায় চার্জ নেই, তো তাই জন্য আমি যে দাদাগুলো উপরে ছিল খুবই মানে হেল্পফুল, তারা তাদের গাড়ি সাইড করে এবং নিজে আমার গাড়ি কয়েকবার বরফে স্কিড করে গিয়েছিলো, তো সেগুলো আমি তুলে ধরতে পারিনি, বাট ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি সেটাই অনেক। তোমার সাথে পুরো ভিডিও করলাম, নিচে নামছি এবার। তো সাপোকেশান হচ্ছে অক্সিজেন নিতে হয়েছিল,
কয়েক পাপ, বাট কিছু করার নেই, বাইক চালাতে হবে। তার সাথে সাথে এরকম স্নোফল হচ্ছে রীতিমতো, তোমরা বুঝতে পারছো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট 1 ফুট দূরে আমি কিছু ভিজুয়ালাইজ করতে পারছি না। তো নিচে নামবো, নিচে নেমে আমাদের প্ল্যান সে এক্সিকিউট করতে হবে। আর এই রাস্তাটা যতটা ভিডিও করার আমি তোমার সাথে করবো, বাট নিচে নেবে, কারণ যত তাড়াতাড়ি নিচে নামবো তত তাড়াতাড়ি ভালো, যাতে আমাদের পরের ভিডিওগুলো করতে পারি, কারণ প্ল্যান সি এক্সিকিউট করতে হবে। তো কিছু করার নেই, বাট লুক অ্যাট দিস ভিউ, পুরো মেঘ চলে আসছে এবং তুষারপাত হচ্ছে, আমরা ফিল করতে পারছি সেটা, তোমরা সেটা ফিল করতে পারছি কিনা বুঝতে পারছি না। বাট ভ্যালিটা জাস্ট দেখো, মানে পুরো ঢেকে যাচ্ছে এবং লিটারেলি এখানে মাইনাসে টেম্পারেচার এখন। বাট আমার হাতে একটা গ্লাভস নেই, বাট কিছু করার নেই, অক্সিজেন নিতে হয়েছিল। অক্সিজেনটা যে লিংথাম পোস্টে আমাদের দিয়েছিল সেটা কাজে লেগেছিল। থ্যাংক ইউ ফর সিকিম গভর্নমেন্ট ফর দিস সেফটি। আর সব কেউ যদি তোমরা বাইরে থেকে আসো তো অবশ্যই নিজেরা ক্যারি করো, কারণ এখানে 600 টাকা নিচ্ছে। আমি সরি, আমি আগের দিন 500 টাকা বলেছিলাম, তো ওটা 600 টাকা নিচ্ছে। তো তোমরা যদি কেউ ফ্যামিলি থেকে নিয়ে আসো তাদের ভালো নিতে হবে না ওখান থেকে, বাট উপরে এলে অবশ্যই ক্যারি করো। তো আমাদের সাফোকেশন একটু হয়েছিল, বাট অতটা হয়নি। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি জাস্ট ভিউটা এনজয় করতে থাকো। আশা করি তোমাদেরকে একটা ভালো ভিডিও উপহার দিতে পারলাম, হয়তো কিছুটা কাট ছাট করতে হয়েছে আমার নাথুলা নাথাংভালি এবং যে সিকিম, যে পুরো ইস্ট সিকিমের প্ল্যান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত প্রকৃতির সাথে আমরা কিছু করতে পারবো না। তো চলো, হোপ ফর দ্য বেস্ট, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি জাস্ট ভিডিওটা এনজয় করতে থাকো।